মোহন, সোহম এবং প্রিয়ম তিন ভাই ছিল। তারা তাদের বাবা মায়ের সঙ্গে চন্দননগরে থাকত। তাদের তিনজনের বিয়ে হয় স্নেহা, প্রিয়া এবং উর্মিলার সঙ্গে। মোহন বাড়ির বড় ছেলে ছিল আর তার বউ ছিল উর্মিলা। তাদের বিয়ে হওয়ার পর একে একে সোহমের সঙ্গে স্নেহার এবং প্রিয়মের সঙ্গে প্রিয়ার বিয়ে হয়েছিল। উর্মিলা খুবই গৃহকর্মে নিপুণ আর শান্ত প্রকৃতির মেয়ে ছিল। তার সঙ্গে তার বাকি দুই জায়ের কোনো তুলনাই হতো না। তারা অত্যন্ত অলস, আরামপ্রিয় এবং মুখরা ছিল। তারা কোনো সুযোগই ছাড়ত না উর্মিলাকে অপমান করার, কিন্তু তাতে উর্মিলার কোনো দুঃখ ছিল না। তার দুঃখ শুধু একটাই, আজকে তাদের বিয়ে চার বছর হয়ে গেলেও তাদের কোনো সন্তান ছিল না। এদিকে বিয়ের দু বছরের মধ্যেই স্নেহা এবং প্রিয়া দুজনেই সন্তান সম্ভাবা হয়ে উঠেছিল। কি দেখেছি তোমার শ্বশুর মশাই তোমাকে পছন্দ করেছিল কে জানে? শুধু রূপ আর গুণ ধুয়ে কি জল খাবো আমরা? এতদিন হয়ে গেল এখনো একটা বংশের প্রদীপ দিতে পারলে না? আমরা তো সমস্ত রকম চেষ্টা করেছি মা, আপনি এভাবে কেন বলছেন? আমরা কত ডাক্তার বুদ্ধি পথ্য সবই তো চেষ্টা করেছি, কোনো ফলই তো পেলাম না। পাবে কি করে? তুমি এখনো বোঝো না যে তুমি বন্ধা। তোমার দ্বারা বাচ্চা জন্ম দেওয়া এই জন্মেও হবে না। যাও তো আমার চোখের সামনে থেকে, আমার ছোট ছেলে জীবনটা ছারখার করে রেখে দিল। উর্মিলা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। স্নেহা এবং প্রিয়া এই দেখে নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে। তারা এখন 5 মাসের গর্ভবতী ছিল। দেখলে মেজো দিদি, বর্দি মায়ের মুখে মুখে কেমন তর্ক করলো? সারাদিন কাজ করে লোকের সামনে ভালো সাজে, আমরা সারাদিন এক ছাদের তলায় থেকে বুঝতে পারি ও কেমন মিচকে শয়তান। যা বলেছিস, আমার তো ওকে আমার সামনে আসতে দেখলেই ভয় করে। মনে হয় ও আশেপাশে থাকলে আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। ঠিক বলেছো, আমারও তো এটাই মনে হয়। আর ও যদি সত্যিই ভালো মানুষ হতো তাহলে উপরওয়ালা ওকে এমন শাস্তি কেন দিল বলো? ঠিক বলেছিস প্রিয়া, যাই হোক এখন এসব বাদ দে, তুই জাগিয়ে বিশ্রাম কর, আমিও যাই। এই বলে তারা সেখান থেকে চলে যায়। উর্মিলা তাদের সামনে এসে কিছু না বললেও সে দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল এবং অঝোর নয়নে কেঁদেই চলেছিল। এমন ভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। একদিন সকালবেলা, মোহন আমি তো এতবার ডাক্তারের কাছে গেলাম, কোনো তো দোষ খুঁজে পেলাম না। এবার তুমিও একবার আমার সঙ্গে ডাক্তারের কাছে চলো, যদি কিছু অসুবিধা থাকে তাহলে সেটা সারিয়ে নেওয়া যাবে। মানে তুমি কি বলতে চাইছো? আমার দোষ? আমার জন্য তুমি মা হতে পারছো না? নিজের দোষ ঢাকতে আমার ঘাড়ে বন্দুক রেখো না। তুমি নিজের কোন কুকর্মের ফল পাচ্ছ নিজেই মনে করে দেখো। এভাবেই লাঞ্ছনা গঞ্জনার সঙ্গে উর্মিলার একের পর এক দিন কাটতে থাকে। দেখতে দেখতে স্নেহা ও প্রিয়ার গর্ভাবস্থা 7 মাসের হয়ে যায়। তারা উর্মিলার সঙ্গে আরো অনেক বেশি খারাপ ব্যবহার করতে শুরু করে। উর্মিলা তাদের সামনে এলে তারা তার সঙ্গে এমন ব্যবহার করত যেন উর্মিলা ছোঁয়া পেলে তাদের ক্ষতি হয়ে যাবে। স্নেহা, প্রিয়া, তোরা আয়, আমি তোদের খাবার দিয়ে দিয়েছি। ওই খাবার তুমি খেয়ে ফেলে দাও, আমরা খেতে পারবো না, আমাদেরকে মা খাবার দিয়ে দেবেন। এতগুলো খাবার ফেলে দেব কেন? খাবার পছন্দ হয়নি, অন্য কিছু বানিয়ে দেব। তুমি এত ঘ্যানঘ্যান করো কেন? তুমি বোঝো না তোমার দেওয়া খাবার আমরা খেতে চাইছি না। অপয়া কোথাকার, তোমার ছোঁয়া খাবার খেলে আমাদের বাচ্চার ক্ষতি হবে। এমন করে কেন বলছিস তোরা? আমি তোদের ভালো চাই, আমি তোদের বাচ্চারও ভালো চাই। চুপ করো বর্দি, নিজের বাচ্চা হচ্ছে না আর উনি এসেছেন আমাদের বাচ্চার খেয়াল রাখতে। যাও তো এখান থেকে, আমরা আমাদের খাবার নিয়ে নেব। তোরা আমার সাথে এরকম ভাবে কেন কথা বলছিস? এখন আমাদের সামনে আর নাকে কান্না কেঁদো না তো, তোমার চোখের জলে আমাদের বাচ্চার ক্ষতি হবে। আর শোনো, কাল থেকে আমাদের খাবার আমরা বানিয়ে নেব, তোমার ছোঁয়া খাবার আমরা খাবো না। কি জানি বাবা আবার কি মিশিয়ে দেবে খাবারে, তার ঠিক নেই। এই শুনে উর্মিলা হাউমাউ করে কাঁদতে থাকে। এমনিতেই সন্তান না হওয়ার চিন্তায় তার রাতে ঘুম হতো না। তার উপর সবার লাঞ্ছনা গঞ্ছনা শুনতে শুনতে সে দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। মাঝে মধ্যেই তার গা গোলাতো, বমি হতো এবং মাথা ঘোরাতো। সারাদিনই উর্মিলা অসুস্থ বোধ করত। এরকমই একদিন সে একা একা ঘরে বসে কি যেন ভাবনা চিন্তা করতে থাকে। ভাবতে ভাবতে তার মাথায় ভুলভাল চিন্তা আসে। উপরবালা আমাকে যখন বাচ্চা দেবে না, আমি এই বাড়িতে আর কারো বাচ্চা হতে দেব না। হ্যাঁ, এই বলে সে বাথরুমে অনেকটা শ্যাম্পু ফেলে রাখে এবং প্রিয়াকে স্নান করতে ডাকে। প্রিয়া, তুই স্নান করতে যা, আমি গরম জল নিয়ে যাচ্ছি, দেরি করিস না। ঠিক সেই সময় প্রিয়ম বাথরুমে ঢুকতে যায়।
প্রিয়ম মেঝের উপর পড়ে থাকা শ্যাম্পুর উপর পা দিতেই স্লিপ করে পড়ে যায়। ও মা মা গো, এত শ্যাম্পু কে এখানে ফেলেছে, আমার কোমরটাই ভেঙে গেল। এ বাবা কি সাংঘাতিক অবস্থা, বাথরুমে তো বর্দি আমাকে স্নান করতে পাঠাচ্ছিল, কি সাংঘাতিক মহিলা। হে উপরবালা, তুমি আমার বাচ্চাকে রক্ষা করো। এসব যা শুনছি তাতে যত দিন যাচ্ছে আমার ভয় ততই বেড়ে যাচ্ছে। আমি ভাবছি স্নেহাকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিই, তাহলে আমার বউ বাচ্চা দুজনেই বেঁচে যাবে। এসব কুকর্মের জন্যই উপরবালা ওকে মা হওয়ার সুখ দেয়নি। ও কি বুঝবে, মা হওয়া চালা শয়তান মেয়ে একটা। দাঁড়া, মোহন বাড়ি আসলেই এই মেয়েকে জন্মের মতো বাপের বাড়ি দিয়ে আসতে বলবো। নিজের তো একটা বংশ প্রদীপ দেওয়ার মুরদ নেই, আর বাকি বৌমাদের মারার ফন্দি করছে, অপয়া মেয়ে মানুষ। এভাবে রমলা দেবী যা নয় তাই বলে উর্মিলাকে অপমান করতে থাকে। উর্মিলা মানসিক ভাবে আরো ভেঙে পড়ে। একদিন সে স্নেহাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সোহম এসে পড়ায় তার কাজ সফল হয় না। স্নেহা এবং প্রিয়া প্রতিনিয়ত ভয়ে ভয়ে থাকে। প্রিয়া সজাগ থাকার চেষ্টা করে, উর্মিলাকে এখন আর কেউ রান্নাঘরেও যেতে দেয় না। তবে একদিন সে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকে পড়ে এবং সেখানে স্নেহা ও প্রিয়ার জন্য রাখা তরকারিতে পাকা পেঁপে মিশিয়ে দেয়। উর্মিলা কোথাও শুনেছিল যে গর্ভবতী মহিলাদের পেঁপে খাওয়ালে তাদের বাচ্চার ক্ষতি হতে পারে। সে তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে রান্নাঘর থেকে চলে যায়। দুপুরে খাওয়ার সময়, মা মা, আপনি আমাদের কি খেতে দিয়েছেন, শিগগিরই আসুন, দেখে যান। কেন, আবার কি হলো, এখন তো বৌদি রান্নাঘরে ঢোকে না, মা নিজেই সব করে, তাহলে কি অসুবিধা হলো এখন। এই দেখো, আমাদের রান্নায় পেঁপে দেওয়া হয়েছে, এটা খেয়ে নিলেই আমাদের বাচ্চার খুব বড় ক্ষতি হয়ে যেত। এটা বড়দেরই কাজ, ও কোনো না কোনো ভাবে রান্নাঘরে ঢুকেছিল আমি জানি। আমি আর এখানে থাকবো না, তুমি আমাকে আমার বাপের বাড়িতে রেখে এসো, আমার এখানে থাকতে খুব ভয় করছে। রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগছে না, বাড়িতে এরকম একজন ক্রিমিনালের সাথে থাকা যায়, মানসিক রোগী হয়ে পড়েছে বড় বৌদি। দাদা না ট্রিটমেন্ট করাচ্ছে আর না এইসবের ব্যবস্থা করছে, আমার দিন রাত প্রিয়াকে নিয়ে চিন্তা হতে থাকে, এটা একটা ব্যবস্থা করতেই হবে, আর পারা যাচ্ছে না। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, এভাবে আর হচ্ছে না, এখন এক মাস মতো বাকি ওদের ডেলিভারির, এই এক মাস তো চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাব, কোন একটা ব্যবস্থা নিতেই হবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। মোহন সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে মোহন এবং উর্মিলাকে তারা ডেকে পাঠায়। দাদা তুই দেখ, তুই বৌদির জন্য কি ব্যবস্থা নিবি, ওকে পাগলা গাড়িতে পাঠাবি নাকি বাপের বাড়ি রেখে আসবি, যাই করিস না কেন তোকে অনেক ভেবেচিন্তে অনেক তাড়াতাড়ি করতে হবে, আমরা বৌদির আশেপাশে কিছুতেই নিশ্চিন্তে থাকতে পারছি না। আমি কেন বাপের বাড়ি যাব, তোমার বউকে পাঠিয়ে দাও, আমাকে যখন এতই ভয় তাহলে পাঠিয়ে দাও এখান থেকে, আমি একটু দুদণ্ড শান্তি পাই, না হলে তো সারাদিন এদের নাটক দেখতে দেখতে আমার দিন কেটে যায়। আহ উর্মিলা, ঠিক করে কথা বলো, আর ওরা ভুল তো কিছু বলেনি, তুমি তো সত্যি সত্যি ওদের ক্ষতি করতে চাইছো একটার পর একটা, তোমাকে এভাবে রাখা ঠিক হবে না, তুমি কয়েকদিনের জন্য মায়ের কাছ থেকে ঘুরে এসো, ওটাই সবার জন্য ভালো হবে আর তোমার জন্যও। মোহন যেমনই হোক না কেন সে উর্মিলাকে খুবই ভালোবাসত, তার স্ত্রীকে সবাই এভাবে দোষারোপ করছে শুনে তার একটুও ভালো লাগে না। আমি কেন যাব, আমি কিছুতেই যাব না, যাবই না, এখানেই থাকবো, তোরা সারাদিন আমাকে অনেক খারাপ খারাপ কথা বলিস, তার বদলা আমি নেব না। উর্মিলার এমন ব্যবহারে সবাই খুব ভয় পেয়ে যায়। মোহন তাকে নিজের ঘরে নিয়ে চলে যায়, কিন্তু উর্মিলার মনে তখনও শান্তি ছিল না। এরকম ভাবে বেশ কয়েকদিন কাটে। একদিন সে চায়ের টেবিলে অনেকগুলো চায়ের কাপ দেখে আর সুযোগ বুঝে স্নেহা ও প্রিয়ার কাপে বাচ্চা নষ্ট করার ওষুধ মিশিয়ে দেয় এবং কারো কিছু বোঝার আগেই নিজের ঘরে এসে বসে পড়ে। কিছুক্ষণ পর সবাই চায়ের টেবিলে এলে উর্মিলাও সেখানে আসে। উর্মিলা সেখান থেকে তার নিজের চায়ের কাপটা নিয়ে চলে আসে। ঘরে গিয়ে চাটা খাই, তাহলে পরে কোনো সমস্যা হলেও আমাকে কেউ দোষারোপ করতে পারবে না। এই বলে সে ঘরে চলে যায়। কয়েকবার চায়ে চুমুক দিতেই তার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়ে যায়, সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। ও মা গো, আমি আর পারছি না যে, খুব পেটে ব্যথা করছে, কেউ আছো, প্লিজ এসো, খুব ব্যথা করছে। উর্মিলার চিৎকার শুনে সবাই সেখানে ছুটে আসে, কারোর আর চা খাওয়া হয় না। স্নেহা সেখানে আসতেই উর্মিলার ঘরে রাখা চায়ের কাপটা লক্ষ্য করে বলে, এই দেখো বর্দির ঘরে আমার চায়ের কাপ, তার মানে বর্দি আমার চায়ের কাপে কিছু মিশিয়েছিল আমার ক্ষতি করবে বলে, আর সেই কাপের চা ভুল করে নিজেই খেয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে তারা ডাক্তারকে ফোন করে। কিছুক্ষণ পর ডাক্তার এসে উর্মিলাকে ওষুধ দেয় এবং চেক আপ করে বলে, আমি জানি না এরকম কিভাবে হলো, কিন্তু যেভাবেই হয়ে থাক তার ফলটা অনেক মারাত্মক হয়েছে,
কেন ডাক্তারবাবু, এমন কি হয়েছে উর্মিলার? ও বাঁচবে তো ডাক্তারবাবু? উনি বাঁচবেন না কেন, উনি একদম ঠিক থাকবেন, ওষুধ দিয়ে দিয়েছি। তাহলে যে বললেন ফল মারাত্মক হয়েছে, কি হয়েছে আমার, প্লিজ খুলে বলুন। তুমি কি জানতে না যে তুমি 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলে? তোমার এই ভুলভাল ওষুধ খাওয়ার কারণে সেই ছোট্ট প্রাণটাকে চলে যেতে হলো। ডাক্তারের কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারা কেউ বুঝতেই পারেনি যে উর্মিলা, যাকে তারা সারা জীবন বন্ধা ভেবে এসেছে, সেও গর্ভধারণ করতে পারে। মোহন আর উর্মিলা কান্নায় ভেঙে পড়ে, বাকিদের চোখেও জল চলে আসে। আমি সারা জীবন মা হতে চেয়েছিলাম, আর আজকে যখন আমি সত্যি মা হওয়ার সুযোগ পেলাম, তখন আমি নিজেই সেটা নিজের হাতে নষ্ট করে ফেললাম। আমি লাঞ্ছনা গঞ্জনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি চেয়েছিলাম প্রিয়া স্নেহাও আমার মতো সন্তানহীন হয়ে থাকুক, আমার মতো করে দিন কাটাক, যেই কষ্ট আমি পেয়েছি যাতে ওরাও পাক। কিন্তু আমি বুঝিনি আমার নিজের খোড়া গর্তে আমাকেই পড়ে যেতে হবে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। এই বলে উর্মিলা কাঁদতে থাকে। উর্মিলাকে সকলে ক্ষমা করে দেয়। তারপর থেকে উর্মিলার সঙ্গে সকলে ভালো ব্যবহার করতে শুরু করে। 2 বছর পর উর্মিলা আবার গর্ভবতী হওয়ার সৌভাগ্য লাভ করে। রিমি একটি শহুরে মেয়ে ছিল, কিন্তু তার বিয়ে হয়েছিল গ্রামে। তার বাবা মা কমলপুর গ্রামে নিখিল নামে একটি ছেলের সঙ্গে তার বিয়ে দিয়েছিল। বিয়ের ঠিক পরের দিন, বৌমা আজকে আমাদের বাড়িতে তোমার প্রথম রান্না, তুমি তোমার ইচ্ছা মতো কিছু রান্না করে নিয়ে এসো, যাও। হোয়াট, আপনি আমাকে হুকুম করছেন? হাউ ডেয়ার ইউ, আমি একজন শহরের মেয়ে হয়ে আপনাদের বাড়িতে এসে রান্না করব? কোনো দিনও নয়। কেন বৌমা, শহরের মেয়েরা বুঝি রান্না করে না? আমি বেশি কথা বলতে পছন্দ করি না, ওকে? আমি রান্না করতে পারি না, কারণ আমি এর আগে কোনোদিনই রান্না করিনি। আপনি যান, আপনার শহুরে বৌমার জন্য ভালো কিছু খাবার রান্না করে নিয়ে আসুন, আমি খাবো, আমার খিদে পাচ্ছে। রিমি, তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? মা তোমাকে খারাপ কিছু তো বলেনি, তুমি রান্না পারো না সেটা ভালো করেই তো বলতে পারতে, মা তোমাকে শিখিয়ে দিত। না, আমি রান্না শিখতেও চাই না, ওকে? ছাড় না বাবা, এমনিও তো আমি আগে রান্না করতাম, ও শহর থেকে এসেছে, আমাদের সঙ্গে মানিয়ে নিতে ওর একটু সময় লাগবে। বৌমা তুমি বসো, আমি রান্না করে নিয়ে আসছি। কিছুক্ষণ পর নন্দিতা দেবী রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে আসে। ইস, ছি, কি বাজে দেখতে, কি বানিয়েছেন এটা, মিষ্টি মিষ্টি ভাত মনে হচ্ছে। বৌমা এটা মিষ্টি ভাত নয়, এটাকে ক্ষীর বলে, নারকেলের দুধ দিয়ে বানানো, নিখিলের প্রিয় খাবার। ইস, ছি, এটা মানুষে খায় কখনো? আমি পায়েস খেতে ভালোবাসি, ক্ষীর খেতে নয়, বুঝেছেন? পুরো মুখটাই নষ্ট, আমি বাইরে যাব ব্রেকফাস্ট করতে। কি বাইরে যাবে মানে? তুমি কালকে আমাদের বাড়িতে বিয়ে করে এলে, আর আজকে তুমি বাইরে বেরোবে, লোকে কি বলবে? কে কি বললো, আই জাস্ট ডোন্ট কেয়ার, ওকে? আচ্ছা মা ঠিক আছে, চলো রিমি তুমি কোথায় যাবে বলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে। ও, আমি তোমার সঙ্গে যাব? কখন বললাম আমি? আমি আমার বন্ধুদের সঙ্গে যাব। হ্যালো, তোরা সবাই কোথায় আছিস? আমি আসছি, দাঁড়া। রিমি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রিমির এমন ব্যবহার দেখে নিখিল ও তার মা অবাক হয়ে যায়। আসলে শহুরে মেয়ে তো, ও খুব মডার্ন, একটু সময় লাগবে ওর, তুই চিন্তা করিস না বাবা, নে তুই ক্ষীর খেয়ে নে। নিখিল, বাবা নিখিল শোন। নিখিল তার মায়ের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। রিমি রাত 10টার সময় বাড়িতে ফিরে আসে। সে দেখে যে নিখিল তার জন্য অপেক্ষা করছে। রিমি তাকে পাত্তা না দিয়েই তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা, রিমি আজকে তোমাকে বাইরে ব্রেকফাস্ট করতে যেতে হবে না, তুমি শুধু বলো কি খাবে, আমি তোমার জন্য সেই খাবার বানিয়ে দেব। ও থ্যাঙ্কস, এমনিও আমি আজকে খুব টায়ার্ড, তুমি এক কাজ করো, আমার জন্য একটু স্টার অমলেট নিয়ে এসো, যাও। নিখিল নিজের হাতে রিমির জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে আসে। রিমি সেগুলো মজা করে খেতে থাকে। রিমি ব্রেকফাস্ট করে তার বন্ধুদের সঙ্গে ভিডিও কল করতে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যেবেলা সে একটা খুব ছোট জামা পরে বাইরে যাওয়ার জন্য রেডি হয়। বৌমা তুমি এটা কি পরেছো, এত ছোট জামা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? গ্রামবাসী দেখলে কি বলবে? আমি আপনার ফালতু প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক নই,
রিমি, তুমি কোথায় যাচ্ছ আমাকে বলো? এত ছোট ড্রেস পরে রেডি হয়ে কোথায় যাবে তুমি বলো? আমি নাইট ক্লাবে যাব, যেটা তো তোমাদের এখানে নেই। শহরের দিকে যাব, আমাদের বাড়ির ওই দিকটায়। ও, কার সঙ্গে যাব এখনই তো আবার জিজ্ঞাসা করবে। আমি আমার বন্ধুদের সঙ্গে যাব, আমার বাড়ি ফিরতে লেট হতে পারে। ওকে, সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো, এবার আমি আসছি। এই বলে রিমি বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত্রিবেলা নিখিল ও তার মা রিমির জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে রাত 12টা বেজে যায়, কিন্তু রিমি তখনও ফিরে আসে না। বাবা, এত রাত হয়ে গেল, বৌমা এখনো বাড়ি এলো না। আমার তো এবার খুব চিন্তা হচ্ছে, তুই একবার ফোন কর না বাবা। মা, আমি অনেকবার ফোন করেছি, ও ধরছে না। আচ্ছা মা, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, আমি দেখছি রিমি কোথায় আছে, যাও তুমি ঘুমাও। এই বলে নিখিল রিমিকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে অনেক জায়গায় রিমিকে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও পায় না। নিরুপায় হয়ে ভোরবেলার দিকে নিখিল বাড়ি ফিরে আসে। নিখিল মনে মনে খুব কষ্ট পেতে থাকে। সকালবেলা নিখিল যখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন দেখে যে রিমি বাড়ি ফিরে এসেছে। রিমি, তুমি কোথায় ছিলে সারা রাত? তুমি কালকে রাতে বাড়ি ফিরে আসোনি কেন? তুমি জানো তোমার জন্য আমি আর মা কত টেনশনে ছিলাম। ঘরের বউ হয়ে তুমি সারা রাত এভাবে বাইরে থাকতে পারো না রিমি। এই, শাট আপ। আমি নাইট ক্লাবে ছিলাম, সারা রাত ধরে পার্টি করেছি, ড্রিঙ্ক করেছি, অতিরিক্ত নেশা হয়ে যাওয়ায় আমি ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম, বুঝেছো? এগুলো আমার পুরনো অভ্যাস, এগুলো নতুন কিছু নয়। তুমি বিয়ের আগের মতোই যখন থাকতে চাও, তাহলে তুমি বিয়ে করেছিলে কেন বলো? তুমি তো শহরের কোনো ছেলেকেই বিয়ে করতে পারতে। আরে, আমিও তো সেটাই চেয়েছিলাম, কিন্তু তার হলো কোথায়? আমার বাবা মা জোর করে আমাকে গ্রামে বিয়ে দিয়ে দিয়েছে। আমার কোনো ইচ্ছা ছিল না, বুঝেছো? তোমাদের গ্রামে কোনো নাইট ক্লাব নেই, কোনো বার নেই, কিচ্ছু নেই। 2 ঘন্টা জার্নি করে আমাকে শহরে যেতে হয়, ফালতু জায়গা একটা। পুরো জীবনটাই হেল হয়ে গেল আমার। নিখিল ও নন্দিতা দেবী রিমিকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু রিমি খুবই অবাধ্য ছিল। সে বড়লোক বাবা মায়ের আদর ভালোবাসা পেয়ে বিগড়ে গিয়েছিল। বিয়ের আগেও সে তার বাবা মায়ের কোনো কথা শুনত না। সবসময় সে তার বন্ধুদের সঙ্গে হ্যাং আউট করে বেড়াত। তার বাবা মা ভেবেছিল, শহর থেকে দূরে কোনো গ্রামে ছেলের সঙ্গে যদি রিমির বিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো রিমি শুধরে যাবে। কিন্তু সেটা আদৌ হয়নি। রিমি বিয়ের পরেও একই রকম লাইফস্টাইল কাটাতে থাকে। সে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে বেরিয়ে যেত, গভীর রাত্রে করে বাড়ি ফিরত, আবার কখনো কখনো সকালবেলা করে বাড়ি ফিরত। এভাবে বেশ কয়েক মাস চলতে থাকে। একদিন নন্দিতা দেবী রিমির ব্যবহারে খুব রেগে গিয়ে বলে, বৌমা, তুমি যদি নিজেকে পাল্টাতে না পারো, তাহলে কিন্তু আমি আমার ছেলের দ্বিতীয় বিয়ে দেব। তোমার মতো বৌমার কোনো দরকার নেই আমার। ও রিয়েলি? দিন না দিন, একটা কেন, 10টা বিয়ে দিন, শহরে এটা কমন ব্যাপার, আমার এতে কিচ্ছু যায় আসে না, বুঝলেন? রিমি, তোমার সত্যিই কোনো প্রবলেম নেই তো? নো ওয়ে, কোনো প্রবলেম নেই। আমি শুধু আমার মতো থাকতে চাই, ব্যাস। এমনিও তোমার মতো আনস্মার্ট গ্রামের ছেলেকে বর হিসেবে মানতে পারছি না আমি, আর মানতেও পারবো না। আমি নিজেই এই সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করতে চাইছি। এই বলে রিমি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে গভীর রাতে মদ্যপান করে বাড়ি ফিরে আসে। সে তার রুমের কাছে এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ করা আছে। এর আবার কি হলো? আজকে আবার দরজা বন্ধ করে রেখেছে? অন্যদিন তো আমি না আসা পর্যন্ত আমার জন্য জেগে বসে থাকে। এই, দরজা খোলো নিখিল। এই নিখিল, দরজা খোলো বলছি। ও হ্যালো। রিমি অনেকক্ষণ ধরে চেঁচানোর পর দেখেছে একজন অচেনা মহিলা দরজা খোলে। রিমি তাদের রুম থেকে মহিলাটাকে বাইরে বেরোতে দেখে অবাক হয়ে যায়। এই, কে তুমি? তুমি আমার ঘরে কি করছো? হ্যাঁ, নিখিল কোথায়? আমার বর কোথায়? কে তুমি বলো? নিখিল তোমার বর ছিল, এখন থেকে ও আমার বর। আমরা আজকেই বিয়ে করেছি। আমার নাম ললিতা। আমার বর নিখিল এখন ঘুমাচ্ছে। আশা করছি তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এবার দয়া করে যাও আর আমাদের ঘুমাতে দাও। ললিতার কথা শুনে রিমি একেবারে আকাশ থেকে পড়ে। মানে নিখিল তোমাকে বিয়ে করেছে? কিন্তু কিভাবে? মানে সরো সরো দেখি, নিখিলের সঙ্গে কথা আছে আমার। না, আমার বর এখন ঘুমাচ্ছে, আমি ওকে কিছুতেই বিরক্ত করতে দেব না।
বেচারা কত রাত তোমার জন্য জেগেছে তার কোনো ঠিক নেই। কালকে সকালবেলা কথা হবে, গুড নাইট। এই বলে ললিতা রিমির মুখের উপর দরজা বন্ধ করে দেয়। রিমির খুব রাগ হয়, কিন্তু তার কিছু করারও ছিল না, কারণ সে নিজেই তো সকালবেলা বলেছে যে নিখিল বিয়ে করলে তার কোনো প্রবলেম নেই। রিমি শেষমেশ অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা রিমি চোখ খুললে সে প্রতিদিনের মতোই ঘুমের ঘোরে বলে ওঠে, নিখিল নিখিল, আমার ব্রেকফাস্ট কোথায়? কই গো নিখিল, কোথায় তুমি? ও শিট! রিমির হঠাৎ করে ললিতার কথা মনে পড়ে যায়। রিমি বাইরে এসে দেখে ললিতা, নিখিল এবং নন্দিতা দেবী একসঙ্গে বসে ব্রেকফাস্ট করছে। বৌমা, তুমি আজকে আমার মনের আশা পূরণ করলে। তুমি এত ভালো রান্না করেছো না, কি বলবো আমি। সত্যি তোমাকে বৌমা হিসেবে পেয়ে আমি খুব খুশি। কি মরতে যে ওই শহরে মডার্ন মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে গিয়েছিলাম। মা, ললিতাও তো শহরের মেয়ে, কিন্তু ও রিমির মতো অভদ্র নয়। শহরের সব মেয়ে একরকমের হয় না। ললিতা আমার বউ হিসেবে একেবারে পারফেক্ট। আচ্ছা নাও, এবার তোমার পছন্দের ক্ষীর বানিয়েছি, খেয়ে নাও। না, আগে আমি তোমাকে খাওয়াবো, তারপর আমি খাবো। এসো এখানে বসো দেখি। এসব দেখে রিমি খুব রেগে যায়। সে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। নিখিল, কি করছো এসব? তুমি এই ডাইনিকে খাওয়াচ্ছ আর আমার কথা একদিনেই ভুলে গেলে? আমার সকালের ব্রেকফাস্ট তৈরি করে তুমি প্রতিদিন আমার রুমে নিয়ে যেতে, আর আজকে যাওনি কেন? আমার ব্রেকফাস্ট কে বানাবে? ওহো, আমি তো ভুলেই গেছি। আসলে আমি তো তোমার কেয়ার করতে পারবো না। এখন তো ললিতা আমার বউ, ওর কেয়ার করা আমার কর্তব্য। আর আমার মতো গেও আনস্মার্ট ছেলেকেও মন থেকেই বড় হিসেবে মেনে নিয়েছে, সুতরাং এখন থেকে ওই আমার সব। তুমি একদিনে এতটা পাল্টে যাবে আমি ভাবিনি নিখিল। মা, আপনি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিন প্লিজ, আমার খুব খিদে পাচ্ছে। কালকে রাতে আমি খাইনি। আমি তো ভেবেছিলাম নিখিল খাবার নিয়ে আমার জন্য বসে থাকবে, কিন্তু এই ডাইনির সঙ্গে কালকে যে ফষ্টি নষ্টি চলছিল। খবরদার, আমার বৌমার ব্যাপারে আর একটাও বাজে কথা বলবে না। আর তুমি আমাকে মা বলেও ডাকবে না, আমি ললিতার শাশুড়ি মা, তোমার নই। আর নিজের খাবার নিজে তৈরি করে খাও, আমার হাতের খাবার তো তোমার পছন্দ নয়। আচ্ছা ছাড়ো না মা, ফালতু আলোচনা করা ছাড়ো। ললিতা, কালকে রাতে তোমাকে আমি এই উপহারটা দিতে ভুলে গিয়েছিলাম। এই দেখো, আমার কিউট বউয়ের জন্য সোনার নেকলেস, কেমন দেখো তো, পছন্দ হয়েছে কিনা? ওয়াও, এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ নিখিল। আচ্ছা নিখিল, শোনো না, আমি তো বাড়ি থেকে কোনো জামা কাপড় নিয়ে আসিনি, তাই আমাকে একটু শপিং এ যেতে হবে। ধ্যাত, এতে বলার কি আছে? এই নাও, কিছু টাকা আছে এতে, তোমার যা ইচ্ছা কিনে নিও। না, আমাকে টাকা দিচ্ছ কেন? আমি কি একা একা যাব নাকি? আমার সঙ্গে তোমাকেও যেতে হবে, আমি তোমাকে ছাড়া কখনোই একা একা বাইরে যাব না, প্লিজ। আচ্ছা, আমি সঙ্গে গেলে তোমার অসুবিধা নেই তো কোনো? এ বাবা, সে কি অসুবিধা কিসের? সব মেয়েরাই তো চাই বরের সঙ্গে বাইরে ঘাটে যেতে, বিশেষ করে শপিং করতে। না না, ভুল বললে, আসলে সব মেয়ে চায় না। কিছু মেয়ে আছে বরকে ছেড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেশি ভালোবাসে। আচ্ছা চলো যাই এবার আমরা। এই বলে নিখিল ললিতাকে নিয়ে বেরিয়ে পড়ে। রিমির খুব রাগ হয়, কিন্তু সে কিছু করতে পারছিল না। সে তাদের বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু নিখিল ললিতাকে নিয়ে অনেক রাত্রে বাড়ি ফিরে আসে। নিখিল রিমির দিকে ফিরেও তাকায় না, ললিতাকে নিয়ে সে নিজের রুমে চলে যায়। নিখিল এভাবেই প্রত্যেকদিন ললিতার অনেক কেয়ার করে আর তাকে নিয়ে রোজ ঘুরতেও যায়। এভাবে দেখতে দেখতে ছয় দিন কেটে যায়। একদিন, ললিতা তাড়াতাড়ি চলো, আমাদের সিনেমা যে শুরু হয়ে যাবে। নিখিল বন্ধ করো এসব, আমি আর এগুলো মেনে নিতে পারছি না। নিখিল, এই ডাইনির সঙ্গে তুমি কোথাও যাবে না, তুমি আমার বর, আমার, আমি তোমাকে অন্ধকারর হতে দেব না। তুমি একে ডিভোর্স দাও এখনি, না হলে আমি কিন্তু সুইসাইড করব বলে দিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি যেমনই হও না কেন, আমি তোমাকে অন্ধকারর সঙ্গে দেখতে পারবো না। না, ললিতাকে ডিভোর্স দেব না, কারণ তার কোনোই প্রয়োজন পড়বে না। আমি ললিতাকে 7 দিনের জন্য ভাড়া করে নিয়ে এসেছিলাম। এই নাও ললিতা, তোমার 50,000 টাকা, আর ধন্যবাদ আমাকে এত সাহায্য করার জন্য। মানে এগুলো সব অভিনয় ছিল? ও গড, শুনেও শান্তি পেলাম। নিখিল আমাকে ক্ষমা করে দাও, মা আপনিও আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের কথা মতোই চলবো এবার থেকে। নিখিল দেখলি তো আমার 7 দিনের বউয়ের আইডিয়াটা কেমন কাজে লাগলো।